আজকে আমরা মেফিনিক অ্যাসিড সম্পর্কে জানবো। আমরা জানবো এই মেফিনিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয় আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই মেফিনিক অ্যাসিড সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটা অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজে দেখতে পান। হ্যালো, আমি ফার্মাসিস্ট অলোক, আর আজকে আমরা মেফিনিক অ্যাসিড সম্পর্কে জানবো। আমরা সবার প্রথমে জানবো এই মেফিনিক অ্যাসিডটা সিরাপ আর ট্যাবলেট আকারে মার্কেটে পাওয়া যায়। সিরাপ যেরকম পাওয়া যায় 125 ও 250 পাওয়ারের সিরাপ পাওয়া যায়, আর তার সঙ্গে ট্যাবলেটও 125 250 500 mg ট্যাবলেটও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় হচ্ছে এই মেফিনিক অ্যাসিডের। এই ওষুধটি অনেক কোম্পানির আলাদা আলাদা নামে পাওয়া যায়, যেমন ম্যাপটাস, তার সঙ্গে আছে ম্যাপ ওয়েল, ম্যাপমল নামেও মার্কেটে পাওয়া যায়। আমরা এই মেফিনিক অ্যাসিডের মেনলি কাজটা সম্পর্কে জানবো। এই মেফিনিক অ্যাসিডটা করে কি মেয়ে বা মহিলাদের মাসিকের আগে যে একটা শরীরের মধ্যে একটা ব্যথা শুরু উৎপন্ন হয়, কোমরে অথবা পিঠের মাঝখানে মাথাতে একটা অতিরিক্ত মাত্রায় ব্যথা হয়, সেই ব্যথা থেকে আরাম পেতেও এই মেফিনিক অ্যাসিডটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও মাসিকের পরেও দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় একটা পেটের মধ্যে ব্যথা হয়, তার থেকে আরাম পেতেও এই ওষুধটা খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাছাড়াও রোমেটিক আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রেও খুব ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই মেফিনিক অ্যাসিড। এছাড়াও দেখা যাচ্ছে যে নর্মাল ফিভার যে হয় সেই ফিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ফিভার মানে হচ্ছে আমাদের হঠাৎ করে মানে ওয়েদার চেঞ্জ বা কোনো কারণবশত ফিভার মানে জ্বর চলে আসে আমাদের শরীরে, সেই জ্বরের থেকে আরাম পাওয়ার জন্য ডক্টরেরা এই মেফিনিক অ্যাসিডের সঙ্গে প্যারাসিটামলটাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কেননা আমরা সবাই জানি ফিভার মানে নর্মাল জ্বরের ক্ষেত্রে প্যারাসিটামলটা খুব ভালো কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্যারাসিটামলটা খাওয়ার পরেও কোনোভাবে জ্বর কমছে না, তো সেই ক্ষেত্রে ডক্টরেরা সেই প্যারাসিটামলের সঙ্গে মেফিনিক অ্যাসিডটা খাওয়ার পরামর্শ দেয়, আর যার ফলে কী হয় খুব তাড়াতাড়ি সেই শরীর থেকে জ্বরটা কমে আসে। এছাড়াও কারো কারো দেখা যায় যে নর্মালি ফিভারে প্যারাসিটামল খেলে পরে সারা শরীরে অ্যালার্জি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই রুগীটাকে বা তাকে ওই সেই প্যারাসিটামল খেলে যেহেতু অ্যালার্জি হয়, সেহেতু সেই ক্ষেত্রে সেই জ্বরটাকে কমানোর জন্য ডক্টরেরা প্যারাসিটামলের পরিবর্তে এই মেফিনিক অ্যাসিড খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আমরা এই মেফিনিক অ্যাসিডের ডোজ সম্পর্কে যদি বলি, নর্মালি অ্যাডাল্টের জন্য একটা করে দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডক্টরেরা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগীর স্বাস্থ্য এবং তার কন্ডিশনের উপর নির্ভর করে দিনে তিনবারও খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আর এই মেফিনিক অ্যাসিডের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি এই ওষুধটি খাওয়ার পর তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হালকা কিছু যেরকম নর্মালি সাইড এফেক্ট দেখা যায়, সেই সাইড এফেক্টগুলো হলো নোসিয়া, ভমিটিং মতো একটা সমস্যা দেখা যায় এই ওষুধটি খাওয়ার পর, তার সঙ্গে অতিরিক্ত একটা মাথার ব্যথা শুরু হয়ে যায়। আর আমরা দেখি যে একটা অ্যালার্জিক রিয়াকশন, শরীরে লালচে দাগ চুলকানির মতো লক্ষণ, এরকম লক্ষণ দেখা যায় সারা শরীরে। যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে অবশ্যই ওষুধটিকে বন্ধ করে আপনারা আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। আর এই ওষুধটি খাওয়ার পর যদি এই সাইড এফেক্টগুলো যদি দেখা যায় তাহলে পরে ডক্টরেরা এই ওষুধটিকে বন্ধ করে সেই তা থেকে আরাম পাওয়ার জন্য অন্য কোনো ওষুধ দিয়ে থাকে। এটাই ছিল আজকে এই মেফিনিক অ্যাসিড সম্পর্কে আজকে আমার এই আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।